ব্যাকফর্মে থাকা ক্রিকেটার হোয়াইট ফেল্ড একজন ক্রিকেটার কি পারফরমেন্সের ভিত্তিতে তাকে জাতীয় দলের স্কোয়াডে রাখা হলো? আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। এত বড় বড় পাঠা নিয়ে আসলাম টাইগারদের সাথে খেলার জন্য, টাইগাররা জিতে যাবে সেটা হতে পারে না। আরে ভাই, আমাদের দলে একজন লিটন কুমার দাস আছে। এত কষ্ট মেনে নেয়া যায় না। আরে রিয়াদ, তোদের দলের ক্যাডাগাডা বলছে পাঠাদেরকে বিমানের টিকিট হাতে ধরিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই গুজব কারা ছড়াইছে? তাদের ধরার জন্য শামিম ভাই কাজ করতেছে। ছাড় দেওয়া হবে না। ক্রিস গেইলের দুঃখ হচ্ছে বাংলাদেশের সাথে খেলা জীবনে ভালো খেলতে পারল না, এ বেড়া রাসুল্লা। কিন্তু আমরা ঠিকই জিততে গেছি, তুই জিতাইয়া দিছস, তুই তো বেড়া চ্যাম্পিয়ন। আরে ভাই, আমরা চ্যাম্পিয়ন হব এইবার। এহ, কই থেকে আইছে? আমরা কেমন খেলা দিচ্ছি সেটা কি দেখছো না? লিটনের পরিবর্তে দলে জায়গা পেয়েছিল সৌম্য সরকার, ক্যাচ ধরেছে, ব্যাটও করেছে, কিন্তু হেরে গেছে। এখন আপনারা ভাবতেছেন লিটন তো খেলছে। আরে ভাই, সোহানের পরিবর্তে দলে জায়গা পেয়েছে আবার লিটন কুমার দাস। ঠিক আছে, তোমার কথা আমরা মেনে নেব। আরে নান্নু, আমার দেওয়া কঠিন পরামর্শের কারণেই মেহেদি আজ সফল। এখানে অবাক হবার কিছুই নেই, সব অবদান আমার। আপনার অবদানের কথা বাংলাদেশ কখনোই ভুলবে না। বিশ্বকাপে খেলোয়াড়দের মনোবল ভেঙে দেওয়ার জন্য আপনাকে নোবেল দেওয়া জরুরি। আমি তো কারোর লগে মজা লই না, সবাই আমার লগে মজা লয় কে? আপনারা সবাই বাড়ি যান, শনিবার হরতাল হরতাল হরতাল। আরে মিয়া, আমাদের পোলার্ড স্বেচ্ছায় অবসরে যায়, কোনো বল না খেলেই আউট হয়ে যায় জুনিয়র পাঠার রাসেল। এ ভাই, মেয়েদের দেখেন নাই আপনি, স্বেচ্ছায় ক্যাচ মিস করে। আর আমাদের লিটনের কথা কি বলবো, স্বেচ্ছায় স্টাম্পিং মিস করে, চমৎকার। আমরা খেললাম কেবল তোমাদের জিতিয়ে দেওয়ার জন্য। এ রিয়াদ ভাই, তোমাদের আরো উজ্জীবিত হয়ে খেলতে হবে, তাইলে যদি জয় পাও। হ্যাঁ ভাই, পরে মনেকে খুবই প্রয়োজন বাংলাদেশ দলকে উজ্জীবিত করার জন্য। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কিতারে সিমরা নিটমায়ার, তোরা তো জয়ের ধারায় ফিরে গেলি বাংলাদেশকে হারাইয়া। আজকে সৌম্য খেলছে দেখা আমার ক্যাচটা ধরা পড়ছে, নাইলে আমার ক্যাচ লিটন ছাইরা দিত, আমি এক সময় রা দিতাম। তাছাড়া আগেই বলেছিলাম জয়ের ধারায় ফিরে বিশ্বকাপ জিতব। পঞ্চান্ন রানের প্যাকেট হয়ে গেছিলি কার লগে, আমগো লগে? সরম করে না তোদের, বিশ্বকাপ তো আমরাই জিতব, ইংল্যান্ড। তুই ধৈর্য ধর। এ মর্গান, কাপ তোমাদের ভরে দেব। বিষয়টা গোপনই থাক না, পরে বলবো নি। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না, কি করব বলেন? আমার আকাশ বড় তারা। আরে বেটা, আমার আকাশ বড় তারা। হো গো মারা সারা। সাকিব ভাই, আমার খেলা কেমন লেগেছে? পুরানের রান আউটটা করলে আমি একটা উইকেট পাইতাম। যাই হোক, বাকি ম্যাচে তুই তো পুরাই ক্লাসিক্যাল খেলা দিলি। সাকিব ভাই, টেনশন লেন না, পরের ম্যাচ গুলাই জিতাইয়া বাংলাদেশে ফিরবো। যেখানেই খেলুক না কেন, বাট খেলুক। আমি চলে যাব ট্রাম্পের দেশ আফ্রিকায়। এই সাকিব, তুই আফ্রিকায় না এসে আমেরিকায় শিশির বাবির কাছে চলে যা, এবার মজা হবে। কেউ আর কয়টাম দুঃখের কথা, জেতা ম্যাচকে কঠিন বানিয়ে হেরে যাওয়া টাইগারদের কাজ। আরে ভাই, আমাদের কপালটাই খারাপ। এতদিনে তাইলে তুমি বুঝতে পারছো কপালের দোষ দিয়ে লাভ নাই, আসো একবার দেশে। কিদারে সাকিব, তুই আজকে ওপেনে আসলি কেন? আরে ভাই, বোর কথা শুনে ওপেনিং এ আসলে যা হয় আর কি। তামিম সারা যে বাংলাদেশ দল অসম্পূর্ণ তা আবারও প্রমাণিত হলো। আরে মাশরাফি ভাই, টেনশন লেন না, এই ওয়েস্ট ইন্ডিজকে মিরপুরে খেলে দিতে হবে। টেনশন লয় না, টেনশন লয় না, আমি আছি না, বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজকে মিরপুরে ডাওয়াত দেব, তখন তোমরা চুটিয়ে লাল করে দিও। জীবনে যা কষ্ট পেয়েছি তার অর্ধেক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট, আর বাকি অর্ধেক দিয়েছে সৌম্য সরকার। আর পাপনদা, টেনশন লয় না, গামিনীকে বলেন মিরপুরের পিচ ভালো কইরা বানাইতে, পাঠাগুলারে মিরপুরেই খেলবো। খেলা হবে।